আলাইকুম আসসালাম রহমতুল্লাহি আবার এখানে তালাকের বিষয়ে প্রশ্ন এসেছে এখন বিষয় হচ্ছে তালাক নিয়ে সমাজের মধ্যে কিছু প্রচলিত রীতিনীতি বিশেষ করে মাঝাবি রীতিনীতি চলছে তালাক 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 বললে তিন তালাক হয়ে যায় এটা কোরআন ও হাদিসের পরিপন্থী বিষয় কারণ পবিত্র কোরআনের এরকম কোনো কিছুই বলা হয়নি একসঙ্গে তিন তালাক হয় না যতবারই তালাক উচ্চারণ করুক না কেন সেটা এক তালাক কারণ তালাক দিতে হবে মেয়ে ইদ্যুতের সঙ্গে আর ইদ্যুত হচ্ছে এক তালাকের ইদ্যত হচ্ছে মেয়েদের তিন ঋতু বা নব্বই দিন কিংবা যার গর্ভে সন্তান আছে সন্তান প্রসব হওয়ার পর্যন্ত এক তালাক দিয়ে দিল ঈদ্বুতের ভেতরে যদি স্বামী স্ত্রী মীমাংসা সম্ভব হয় একসঙ্গে ঘর সংসার করতে চায় তাদের বিবাহ বন্ধন ছিন্ন হচ্ছে না ঘর সংসার করতে পারে যদি মেয়ে ইদ্যুত পার হয়ে যায় তারপরে ভাবে যে ঘর সংসার করবো তখন বিবাহ বন্ধন ছিন্ন হয়ে যাবে তখন আবার স্ত্রীর সঙ্গে ঘর করতে চাইলে বা ওই স্ত্রীর স্বামীর সঙ্গে ঘর করতে চাইলে তখন আবার উভয়কে বিবাহ পড়াতে হবে এটা কিন্তু একটা তালাক পড়ে এলো এইভাবে যদি ঘটনা আবার এক সঙ্গে ঘর সংসার করতে করতে আবার পরে একবার তালাক দিল তখন এটা কিন্তু দ্বিতীয় তালাক হলো আর দ্বিতীয় তালাকের বেলায়ও প্রথমের মতো যদি ইদ্যতের ভেতরে ফির ফিরত নেয় বিবাহের প্রয়োজন নাই কারণ বিবাহ ভাঙছে না আর ইদ্যত পার হয়ে গেলে যদি ফেরত নিতে চাই তাহলে কিন্তু বিবাহ করে ফেরত নিতে হবে তারপরে আবার ঘর সংসার করতে করতে তখন যদি আবার কোনো ঘটনার মাধ্যমে তালাক দেয় এটাই হচ্ছে তিন তালাক আর তখন কিন্তু স্ত্রীকে ফিরে নিতে পারবে না সেই স্ত্রী স্বামীর কাছে ফিরে যেতে পারবে না সেই স্ত্রী বিদ্যুৎ পালন করে পরার পরে যদি অন্য কোন পুরুষের সঙ্গে বিবাহ করে আর সেই পুরুষ বিবাহ করে তার সঙ্গে সহবাস করবে অত স্ত্রীকে তালাক দেবে কিংবা সেই স্বামী মারা যাবে সে তালাক দেওয়ার পরে বা স্বামী মারা যাওয়ার পরে সেই স্ত্রী আবার ইদ্যুৎ পালন করে পুনরায় পূর্বে স্বামীর কাছে ফিরত আসতে পারবে বিবাহের মাধ্যমে এটাই হচ্ছে তালাকা রীতি